আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, লিচু ফল কার না পছন্দ? ছোট বড় সবারই পছন্দের খাবার, বিশেষ করে লাল বড় এবং রসালো লিচু বেশি পছন্দের। কিন্তু আপনি কি জানেন, এই যে লাল বড় রসালো, এরকম লিচু শিশুদের জন্য মারাত্মক ক্ষতিকারক। ভারতের শিশু এবং যুবক সহ শত শত মানুষ মারা গিয়েছিল এই লিচুর কারণে। আজও লিচুর কারণে মানুষ মারা যাচ্ছে। লিচুতে যে রোগটি ধরা পড়েছে তা পুরো বাদুড়ের লালা থেকে আসা যে রোগ রয়েছে তার সাথে পুরোপুরি মিলে যায়। তবে লিচুর সব প্রজাতি খারাপ নয়। 1962 সালের প্রাণীর ওপর করা একটি গবেষণায় দেখা গিয়েছিল যে লিচুর বীজে মিথিলিন সাইকো প্রোপাইল গ্লাইসিস, যা মানবদেহে হাইপোগ্লাইসেমিয়া ঘটায়। 90-এর দশকের শেষের দিকে এনসেফেলোপ্যাথির ও ব্যাখ্যাত প্রাদুর্ভাব ঘটেছে, যা ভারতে কেবল বাচ্চাদেরকেই প্রভাবিত করেছিল। 2017 সালে একটি গবেষণা দেখা যায় চাষাবাদের ব্যবহৃত কীটনাশক বাংলাদেশের ছোট ছোট বাচ্চাদেরকেও এনসেফেলোফাইটিস হওয়ার সম্ভাবনা বেশি এবং এর কারণে বাচ্চাদের মৃত্যু ঘটতে চলেছে। যাই হোক, আপনারা বুঝতে পারছেন যে আমরা যদি বাজারে যেটা সবচেয়ে বেশি পছন্দের এবং যেটা দেখতে আকর্ষণীয় সেটার ভিতরেই মূলত ভেজাল লুকিয়ে আছে, তবে সব খাবার ক্ষেত্রে নয়। লিচুর যেমন যেগুলো টক এবং যেগুলো মিষ্টি গম, সেগুলো দেহের জন্য অনেক উপকার। কিন্তু যেগুলো অতিরিক্ত মিষ্টি এবং যেগুলো বড়, দেখতে আরও বেশি সুন্দর লাল, সেগুলো অতিরিক্ত কীটনাশক ব্যবহার করে তারা এরকম কালার পরিবর্তন করে, মিষ্টি বাড়ায়, আরও কৃত্রিম অনেক কিছু যোগ করে। তো সেই দিক থেকে আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন বাচ্চারা খায় কিন্তু তুলনামূলক কম খায়, ঠিক আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝাও মানার তাফিক দান করুক, আমিন।